আমাদের পার্শ্ববর্তী জন্ম নাই। দেশের নির্বাচনে এরকম করতে দেওয়া যাবে না। যারা এই বৈধতা দিয়ে যাবেন, হাত পায়ে লোহার রড বান্ধে যাইয়া জানি না, বরিশালের ছেলে পেলে খেপলে, বরিশালের মাঠটাঙ্গা আমার ছাত্রদল যুবদল খেপে, কারো রক্ষা হয় না। আমাদের পার্শ্ববর্তী জন্ম নাই। বীর মানুষ, দরবেশ মানুষ, আলেম মানুষ আমরা অনেক অবশ্যই সকলে সম্মান করি। কয়েকদিন আগে উনি বলল এই সরকারের আমলে কোন নির্বাচনে যাওয়া ঠিক হবে না, বলছে না? এখন উনি কেন ওই মেয়রাল ইলেকশনে অংশগ্রহণ করে? এই জায়গার অর্থ কি জানেন? অর্থ কি জানেন? এই নির্বাচন হইতে তো পারবে না, এই যে হবে তাকে বৈধতা দেওয়া, যে হবে তাকে বৈধতা দেওয়া। জন্ম নাই এই পীর দরবেশদের রাজনীতিতে কেন আসে আল্লাহ জানে। ওনারা কি স্টেট ক্রাফট জানে? ইউনো স্টেট ক্রাফট রাজ্য কিভাবে পরিচালনা করে, এর জন্য একটা জ্ঞান দরকার, স্পেশাল জ্ঞান। এই জ্ঞান তো ওদের মুক্তিদের আছে কিনা আমার সন্দেহ, একেবারে যে নাই তা না। ওরা ওয়ার নসিহাতে পারদর্শী, হাদিসের ব্যাখ্যায় কোরআনের ব্যাখ্যায় পারদর্শী, আমরা মানি। এই জন্য আপনাদের সম্মান আমরা করি। কিন্তু আপনারা একটা আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছেন মানে কি? আপনারা আওয়ামী লীগের মিটিং যখন বিএনপি নির্বাচন করে না, এই জন্ম নয় 300 জন মুক্তি নির্বাচনে আপনারা প্রার্থী দাঁড় করিয়েছে মানে কি? তারা এবং অন্যান্য কিছু ইনু মিনু কুটু ওই কতগুলো দল আছে না, খুচরা দুই পেশে দল, চান্দাবাদের দল, এইরা আওয়ামী লীগকে বৈধতা দেয়। এবার আর হবে না, দেশের নির্বাচনে এরকম করতে দেওয়া যাবে না। যারা এই বৈধতা দিয়ে যাবেন, হাত পায়ে লোহার রড বান্ধে যাইয়া জানি না, বরিশালের ছেলে পেলে খেপলে, বরিশালের মাঠটাঙ্গা আমার ছাত্রদল যুবদল খেপে, কারো রক্ষা হয় না। ইনশাল্লাহ আগামী নির্বাচনের প্রস্তুতি নেন।